पीएम किसान सम्मान निधि योजना पहला एप्रिल থেকে বাড়বে प्रधानमंत्री किसान योजना টাকা 6000 এর পরিবর্তে এবার থেকে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হতে যাচ্ছে আজকেই ভিডিওটিতে ডিটেইলস আলোচনা করে দেব। হ্যাঁ বন্ধুরা, শুরু হয়েছে নতুন বছর এবং রাজ্য সরকারে কৃষক বন্ধুতে আবেদন করলে দুটি কিস্তিতে টোটাল 10000 টাকা পান, কিন্তু কেন্দ্র সরকার এদিকে পিছিয়ে আছে। অর্থাৎ তিনটি কিস্তিতে পিএম কিষান সম্মান নিধিতে যোজনাতে টোটাল 6000 টাকা পান। তো শুরু হয়েছে নতুন বছর এবং নতুন বছরে কৃষকদের জন্য আর্থিক বাজেট বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে এবার থেকে পিএম কিষান সম্মান নিধি যোজনাতে যাদের নাম নথিভুক্ত আছে তাদের 6000 টাকার পরিবর্তে কত টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে, এর জন্য কি আপনাকে এক্সট্রা রেকর্ড যোগ করতে হবে কি না, এছাড়াও কি কি কাগজ আপনাদের কৃষি অফিসে জমা করতে হবে, আজকে ভিডিওটিতে পুরো ডিটেইলস আলোচনা করে দেব। সো বন্ধুরা, এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর লাইক করে দাও। চলুন বন্ধুরা ডিটেইলসে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা এখন আছেন ওয়েস্ট বেঙ্গলের একটি বিখ্যাত নিউজ পোর্টালে লাইভ, সেখানে আপনাদের সরাসরি এই আপডেটটি দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিএম কিষান সম্মান নিধি যোজনা পহেলা এপ্রিল থেকে বাড়বে প্রধানমন্ত্রী কিষান যোজনা টাকা 6000 এর পরিবর্তে কত টাকা আপনার আয়। হ্যাঁ বন্ধুরা, সেটি লাইভ আছে এবং সেখান থেকে সরাসরি এই সঠিক নিউজটি আমি আপনাদের আপডেট দিচ্ছি। সো আপনারা কোনো প্লেসে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করে দেবেন। চলুন দেখা যাক। বন্ধুরা, 2023-এ পেশ হতে চলা আসন্ন বাজেট থেকে কর্মরত এবং কৃষক উভয়েরই উচ্চ আশা রয়েছে। এবার আয়কর ছাড়ের ক্ষেত্রে চাকরিজীবীরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া কৃষকদের জন্য আছে সুখবর, এবার সবার চোখ থাকবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার দিকে। 2024 সালে নির্বাচনকে সামনে রেখে সরকার অনেক প্রতিশ্রুতি দিতে পারে বলে মনে করা হচ্ছে। কৃষকদের বড় উপহার দিতে পারে কেন্দ্র, সূত্রে দাবি এই বাজেটে কৃষকদের বড় উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ নিধি টাকার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন। সূত্র মারফত জানা গিয়েছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এ প্রতি বছর প্রাপ্ত 6000 টাকার পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই সিদ্ধান্ত নিতে পারে। তিনবারে জায়গায় চারবার পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনাদের তিনটি ইনস্টলমেন্টে টাকা পেতেন বাৎসরিক, কিন্তু এবার থেকে আপনাদের চারটি ইনস্টলমেন্টে টাকা পাবেন এবং সেটি বিস্তারিত আমি জানাচ্ছি। এর আগে বলে রাখবো, এরকম আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও। আর কোনো প্লেসে স্কিপ করবে না, স্কিপ করলে ইম্পর্টেন্ট প্লেসগুলো আপনারা মিস করে যেতে পারেন। কৃষকদের তিন কিস্তিতে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে তা তিনের পরিবর্তে চার গুণ দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। এতে প্রতি ত্রৈমাসিক অর্থাৎ তিন মাস পরপর 2000 টাকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে প্রতি চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা পাঠানো হয়, কিন্তু কৃষকদের পর প্রতি ত্রৈমাসিক 2000 টাকা দেওয়া হবে। অর্থাৎ 6000 টাকার পরিবর্তে কৃষকদের বার্ষিক 8000 টাকা করে দেওয়া হবে। এটি আমি বলছি না, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল একটি বিখ্যাত নিউজ পোর্টাল, সেখানে লাইভ আছি এবং সেখান থেকে আপনাদের এই পুরো ডিটেলসটি আমি শেয়ার করছি, দ্বারা আপনারা যারা কৃষকরা দেখছেন তারা সঠিক আপডেটটি পান। আর এর জন্য আপনারা নিচের দিকে যে লাইক বাটনটি আছে সেটা ক্লিক করে লাইক করে দেবেন। একটা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 13তম কিস্তি 2023 সালের জানুয়ারিতে আসবে বলে মনে করা হচ্ছে। এর আগে সরকার সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে 12টি কিস্তি পাঠিয়েছে। বীজ ও সারের ক্রমাগত দাম বৃদ্ধির কারণে কৃষকদের টাকার প্রয়োজন, যদি পিএম কিষাণের টাকার পরিমাণ বাড়ানো হয় ত
তবে এপ্রিল মাসে কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকার কিস্তি আবার আসবে বলে আশা করা হচ্ছে। সো বন্ধুরা, আপনারা বুঝতে পাচ্ছেন নতুন বাজেট অনুসারে এবার থেকে 6000 টাকার পরিবর্তে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে 8000 টাকা, এবং এই টাকাটি আপনারা পাবেন চারটি কিস্তিতে 2000 2000 2000 2000 করে, অর্থাৎ টোটাল 8000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে আপনাদের একটা কিস্তির টাকা পেতে যাচ্ছেন, 13 নম্বর কিস্তির টাকা। এরপরে আপনাদের বাজেট বৃদ্ধির পরবর্তীকালে আবার এপ্রিল মাসে 2000 টাকা পেয়ে যাবেন। সো বন্ধুরা, বছরে এভাবে আপনারা চারটি ইনস্টলমেন্টে টোটাল 8000 টাকা পেয়ে যাবেন। আর বন্ধুরা, পরবর্তী ভিডিওটিতে আপনাদের আপডেট দিয়ে দেবো এর জন্য আপনাদের কিছু ডকুমেন্টস বা কিছু সাবমিট করতে হবে কি না। এছাড়াও বন্ধুরা, পরবর্তীতে আপনার পিএম কিষাণ কৃষক বন্ধুর কিছু আপডেট এলে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সো এর জন্য আপনাদের নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও। এছাড়াও বন্ধুরা, আপনারা কৃষক বন্ধু টাকা এখনও না পেয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবে পরবর্তীকালে আপনাদের কবে, যাদের বাকি টাকা আছে তাদের কবে অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে, সেই নিয়ে আপনাদের আপডেট দিয়ে দেবো। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।